দূর থেকে তাকালেই প্রকৃতির মায়ায় দেখা যায় শাপলা ফুল। মনোমুগ্ধকর ফুলের প্রকৃতি যেন একাকার হয়ে গিয়েছে, সাদা, লাল, সবুজ এসব শাপলা ফুলে। শাপলার মৌসুম শুরুর আগেই এমন মনোরম দৃশ্য অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। শাপলা পুষ্প বৃক্ষ পরিবারের এক প্রকার জলজ উদ্ভিদ। এ পরিবারভুক্ত সকল উদ্ভিদই শাপলা নামে পরিচিত। সাদা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল। এই ফুল সাধারণত ভারত উপমহাদেশেও দেখা যায়। নীল শাপলা শ্রীলঙ্কার জাতীয় ফুল ও সাদা শাপলা ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্য ফুল। জাতীয় ফুল হলেও এদেশের শাপলা এক অবহেলিত উদ্ভিদ, প্রায় বিভিন্ন জীবাশ্ম সাক্ষ্য দেয়। আজ থেকে প্রায় 16 কোটি বছর আগে পৃথিবীর বুকে শাপলা গাছের অস্তিত্ব দেখা দিয়েছিল। প্রাচীন মিশরে সাদা ও নীল শাপলার আদি অস্তিত্বের প্রমাণ রয়েছে। আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়ার বহু দেশে শাপলা জন্মে। আমেরিকা ও ইংল্যান্ডেও শাপলা আছে। এদেশে প্রায় সর্বত্র জলে ডুবায় ঝিলে ভিলে বিলে ঝিলে পুকুরে খালে শাপলা জন্মে থাকে। শাপলা ফুল দেখতে খুবই একটা সুন্দর ফুল। শোভাবর্ধন গাছ হিসাবে এটি জলজ উদ্যানে লাগানো হয়ে থাকে। এর কন্দ ও পুষ্পনাল সবজি হিসাবে খাওয়া হয়। সারা বিশ্বে প্রায় 50 থেকে 60 প্রজাতির শাপলা আছে। আমাদের দেশে সাদা শাপলা, লাল শাপলা, হালকা নীল শাপলা দেখা যায়। দুর্লভ হলুদ শাপলা মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়। সবচেয়ে বেশি দেখা যায় সাদা শাপলা, এরপর পাওয়া যায় লাল শাপলা এবং নীল শাপলার বিচরণ ক্ষেত্র। হালকা নীল শাপলা মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে নোয়াখালী, খুলনা, সাতক্ষীরা, সিলেট প্রভৃতি অঞ্চলে দেখা যায়। এবার আমি আপনাদের শাপলার কিছু পুষ্টিমূল্য জানাব। শাপলা গাছে বিভিন্ন অংশে পুষ্টিমান বিভিন্ন রকম। জলীয় উপাদান সবচেয়ে বেশি থাকায় মুথা ও কন্দে 20.4% এবং সবচেয়ে কম থাকে বীজে 4.18%। ফ্যাট বেশি থাকে বীজে। প্রোটিন সবচেয়ে বেশি আছে পাতায় ও সবচেয়ে কম আছে নাইলে। খাদ্য আঁশ আছে প্রায় 9.5 থেকে 15.1%। খনিজ উপাদানের মধ্যে রয়েছে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম। এছাড়াও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন ও সোডিয়াম। তো যখন শাপলার মৌসুম হয় এ সমস্ত আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, সোডিয়াম এগুলোর উপাদান শারীরিক ই করার জন্য প্রচুর পরিমাণে শাপলা খেতে পারেন। এখন আমি একটু শাপলার ভেষজ গুণ সম্পর্কে আপনাদের জানাবো। পল্লী অঞ্চলে যেসব শাপলা গাছে বিভিন্ন অংশ বিভিন্ন রোগীদের রোগ চিকিৎসার জন্য ব্যবহৃত হতো এবং এর শুকনা ফুলের গুঁড়া কাণ্ড ও কষায়ের উপকার করে। কলেরা, জ্বর, যকৃতের অসুখ সারাতে শাপলা ফুল ব্যবহৃত হয়ে থাকে। বীজমূল চর্মরোগ এমনকি কুষ্ঠরোগেরও একটা মহা ওষুধ। ডাটা ও নাল খেলে পাকস্থলী থেকে রক্ত পড়া বন্ধ হয়। তবে সবচেয়ে বেশি উপকারী হল শাপলার মোথা বা মূল। অর্শ ও অজীর্ণ ও শুক্রতারল্য ইত্যাদি রোগ নিরাময়ের জন্য মোথা খুব কাজে দেয়। শাপলা এমন একটি জলজ বিরুৎ যেটা কোথাও জন্মালে তার মূল সম্পূর্ণ না ওঠানো পর্যন্ত সেখানে সেখানে গাছ জন্মাতে থাকে। গাছের কন্দ মোথা জলের তলে মাটির নিচে কাদায় থাকে, পাতা জলের উপরে ভাসতে থাকে। নলের মতো পত্রনাল ফুলের লম্বা বোটা জলের ভেতরে থাকে, ফুল ফোটে জলের উপরে আর জল পেলে পত্রনাল 2 থেকে 3 মিটার লম্বা হতে পারে। পুষ্পনাল ও পত্রনালের ভেতরে অনেকগুলো ফাঁপা নল থাকে। পুষ্পনাল এবং ফুলের বোটা স্থায়ী ভাষায় নাল বা নাইল বলে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।